তঞ্জিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সায়মি ওয়ালা তঞ্জিলু আলা গায়রিস সায়মি অর্থ হচ্ছে বর্ষিত হয় রহমত মানে হচ্ছে দয়া করুণা আল্লাহ মানে হচ্ছে আল্লাহ রাহমাতুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর রহমত ফি অর্থ হচ্ছে ভিতরে এ তে রমাদন অর্থ হচ্ছে রমাদন ফি রমাদনা অর্থ হচ্ছে রমাদনে বা রমাদন মাসে আলা অর্থ হচ্ছে উপর আসয়েম অর্থ হচ্ছে রোজাদার আলা সি রোজাদারের উপর ওয়া অর্থ হচ্ছে এবং ও আর লা অর্থ হচ্ছে না তাংজিল অর্থ হচ্ছে বর্ষিত হয় এখানে তাংজিলো আবার এখানেও তাংজিলু তারপর হিয়া যেটা হচ্ছে তাংজিলুর মধ্যে হিয়া লোকায়িত রয়েছে সেটা হচ্ছে তা অর্থ প্রকাশ করছে এখানে এই তাটা রহমতের দিকে ফিরে এসেছে তো আলা অর্থ হচ্ছে উপর তারপরে গাইয়ের অর্থ হচ্ছে বে তো যেমন ইমান বে ইমান মানে বে আমরা যেটা বলি আদব আদব তো বে তারপরে আস মানে হচ্ছে রোজাদার তো মানে হচ্ছে বে রোজাদার মানে যে রোজাদার না আলা আল্লাহর বে রোজাদারের উপর রমাদন এ রোজাদারের উপর আল্লাহর দয়া বর্ষিত হয় আর বে রুজাদারের উপর তা বর্ষিত হয় না তা বলতে এই তা যে তাটা কিনা রহমতের দিকে ফিরে এসেছে মানে বে রোজাদারের উপর রহমত বর্ষিত হয় না তো রমাদন এ না বললে আমরা বলতে পারি রমাদনে অথবা রমাদন মাসে রমাদন মাসে রোজাদারের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আর বে রোজাদারের উপর বর্ষিত হয় না তো আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তো যেহেতু এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তাই এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ বাক্য কারণ আমরা জানি যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় তো এটাও একটা জুমলাতুন তবে এখানে দুইটা অংশ হচ্ছে ফি এটা একটা আলা বাক্য আবার লা আলা এটা হচ্ছে আরেকটা বাক্য এই দুই বাক্যের মাঝখানে রয়েছে ওয়া হরফুল আতফ এই ওয়া হরফুল আতফ দুই বাক্যকে একসাথে করেছে তো আমরা প্রথম বাক্যটি দেখি তাংজিলু এটা হচ্ছে ফাইলুল মুদর মানে হচ্ছে বর্তমান কালের ক্রিয়া আর এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল তো এই ক্রিয়ার ফাইল হচ্ছে রহমত এই রহমতটা হচ্ছে ফাইলুন আবার আমরা দেখতে পাচ্ছি যে এই রহমতটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে রহমতুল আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর রহমত তার মানে রহমত শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে তো যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন আর যেটা দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলেহি তো মুদফের মধ্যে একটা মাত্র হরকত হয় এর জন্য এখানে একটা দম্মাতুন হয়েছে আর ফাইলুন মারফু অবস্থায় থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইলুন দম্মার মাধ্যমে রফাকৃত হয়েছে তো এই ফেইলুন আর ফাইলুন এটি হচ্ছে জুমলাতুন ফেয়েলিয়াতুন তারপরে ফি রমা দনা এ হচ্ছে জারুন আর মাজরুরুন আমরা জানি যে জারুন মাজুরুন মিলে মোতাল হয় তারপরে আলা সয়মি এখানেও জারুন এবং মাজরুরুন হয়েছে তো এখানেও মোতাল হয়েছে তো আমরা এখানে দুইটা মোতাল্লিক পাচ্ছি তো যেহেতু দুইটা মোতাল্লিক এর জন্য প্রথমটাকে আমরা বলছি হচ্ছে মোতাল আউয়ালুন প্রথম মোতালিক আর পরেরটা হচ্ছে মোতালিক সানিন মানে দ্বিতীয় মোতাল্লিক আর এই দুটা মোতাল্লিকই এই ফেলের সাথে যুক্ত কারণ আমরা জানি যে মোতাল্লিক ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে তো এই ফেলের সাথে যুক্ত মানে কি তাংজিলুর সাথে যুক্ত এর জন্য এখানে লেখা হয়েছে মোতাল্লিক আউ্য়ালুন বি তাংজিলু আবার মুতাল্লিক সানিন বি তাংজিলু তো এখানে জাররুনের মধ্যে জার এবং মাজরুনের মধ্যে কি রয়েছে জারুন হচ্ছে ফি আর এখানে মাজরুন হচ্ছে রমাদনা এখানে একটা ফাথার মাধ্যমে ফাথার মাধ্যমে জর্কৃত হয়েছে কারণ এটা হচ্ছে গৈরু শরিফ গয়রুমুং মুংসারিফ সাধারণত কাসরা গ্রহণ করে না তারপরে এখানেও জাররুন এবং মাজরুরুন হয়েছে এই জাররুন এই মাজরুরকে একটি কাসরার মাধ্যমে জ্বর প্রদান করে মাজরুর করেছে তো এ হচ্ছে ফেইলুন ফাইলুন এবং মোতাল্লিকুন আউ্লুন এবং মোতাল্লিকুন সানিন তারপরে এই অংশটা এই অংশটাও শুরু হয়েছে একটা ফেইলুন দিয়ে তাংজিলু এ হচ্ছে ফেইলুন মুদরে তারপরে এই মুদরের সামনে লা এসেছে যেটা হচ্ছে না ফিয়াতুন যার কারণে এখানে হয়ে গেছে ফেলুন মংফিউন মানে না আবুদক ক্রিয়া হয়ে গিয়েছে তারপরে এই ক্রিয়ার ফায়েল হচ্ছে এই ফেইলের মধ্যে লুকায়িত হিয়া জমির এটা হচ্ছে ফাইলুন এ হচ্ছে ফেয়াইলুন আর ফাইলুন মিলে জুমলাতুন ফেয়াইলিয়াতুন হয়ে গেল তারপরে হচ্ছে আলা হচ্ছে জাররুন আর জ্বর তার পরবর্তী ইসিমকে এই গয়ের এখানে একটা কাসরার মাধ্যমে জ্বর প্রদান করেছে এ হচ্ছে মাজুর তো জাররুন এবং মাজুর মিলে হামেশা মোতাল্লিক হয় আর মোতালিক সবসময় ফেলের সাথে যুক্ত থাকে তো এই ফেইলের সাথে যুক্ত তাই এখানে লেখা হয়েছে মোতাল্লিক বি তাঙ্গজিলু। আবার এখানে মাজুরুর গয়ের এটা মুদফও বটে কারণ এইটা গয়টা আর সাথে সম্বন্ধ করেছে তো এখানে মুদফুন আর মুদফুন ইলাইহি হয়েছে আর এখানে একটিমাত্র কাসরা হওয়ার কারণ এটাও যে এটা মুদফ কারণ মুদফের মধ্যে একটিমাত্র হরকত হয় তারপরে মুদফো মুদফুন ইলেহিকে জ্বর প্রদান করে এর জন্য এখানে একটি কাসরার মাধ্যমে জ্বর প্রদান করেছে তো ফায়েল আর হচ্ছে মোতাল্লিক এই হচ্ছে জুমলাতুন তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওয়া হরফুল আতফ এই হচ্ছে হারফুল আতফি এই হরফুল আতফের পরের অংশ হচ্ছে এই বাক্যটা আর এই হরফুল আতফের আগের অংশ হচ্ছে এই বাক্যটা তো হরফুল আতফের পরের অংশ হচ্ছে মাতুফুন তাই এই বাক্যটা হচ্ছে মাতুফুন আর হরফুল আতফের আগের অংশ হচ্ছে এই বাক্যটা এর জন্য এটা হচ্ছে মাতুফুন আলাইহি আগের অংশ হচ্ছে মাতুফুন আলাইহি তো মাতুফুন আর মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন হয়েছে